জানিস তো টোপাই, ওই দত্তবাড়ির বাগানে না ইয়া বড় বড় পেয়ারা হয়েছে। আমি গাছের উপরে উঠবো, তুই নিচে দাঁড়াবি, বুঝলি? যেন ওই দত্তবাড়ির গিন্নি টের না পায়। হ্যাঁ বুঝেছি বুঝেছি, পেয়ারা করব, চুরি জানবে না ওই বুড়ি। ঠিক, চল চল পা চালা, বুড়ি এখন থাকবে না, চল চল। একটানেতে যেমন তেমন, দুই টানেতে রুগী, আই তিন টানেতে রাজা উজির, চার টানেতে সুখী। সত্যি আজ আমি বড় সুখী জানেন কাকা, বড় সুখী। যেমন প্রথমবার আজকে আমি সত্যিকারের মানুষের মাপ নিলাম। হ্যাঁ, আর কদিন পরে আমি টেলার মাস্টার হয়ে যাব। চোখের সামনে দেখতে পাচ্ছি স্বপ্নটা, পোস্কার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার নিজের সেলারিং টপ হয়ে, না টেলারিং সব হয়েছে। ফিটফাট টেলার্সের ঠিক পাশে ফটিক চন্দ্র টেলার্স। হ্যাঁ, ফটিক চন্দ্র টেলার। ও বাবা, যাই আর সুখী দিনই একটু টান দিয়ে আসি। যাই ভাই, জানিস তো পেয়ারাটা না হেব্বি মিষ্টি। হ্যাঁ গো হ্যাঁ, সে তো মিষ্টি, কিন্তু এই পেয়ারাগুলো আমরা বাড়ি গিয়ে লুকিয়ে রাখবো, নয়তো সবাই শেষ করে ফেলবে। এই তো ভাই, আমি বলেছি না, যা পাবি সবার সঙ্গে ভাগ করে খাবি। এমা, এটা কি হলো? ওই দেখো ছোট পাখি, ওই আমাদের দর্জিটা আসছে। আরে সিলিং খান পড়ে গেল, কানে গেল। এই তো, এই তো আমার সিলিং খান। সিলিম খান নিয়ে যাচ্ছ, ভারী সিলিম ছিল, ভারী। টুকাই, উনি এখানে কি করছিলেন রে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে, উনি আমাদের জামা কাপড় তৈরি করতে পারবে তো? এমন একজন দর্জিকে মাপ নিতে পাঠানো কি বলে? হ্যাঁ চল তো ওই ফিটফাট টেলার্সে, চল চল। ওই গেজেল ব্যাটাকে পাঠিয়ে আমি ঠিক কাজ করলাম কিনা কে জানে, ঠিক মতো মাপ চোখ সব নিয়ে ফিরবে তো? বাবা ফটিক চন্দ্র, ফিরে আয় বাপ। ফটিক মানে একটা ভুল লোককে কার্গিল বাড়িতে পাঠিয়েছিলে তো? ছি ছি ছি, এতগুলো লোক পূজার জামা কাপড় পরবে, যদি কোনো গোলমাল হয় তোমার কোনো দায়িত্ব নেই? কোনো দায়িত্ব নেই তোমার? এই কি কাণ্ড! ওমা লক্ষ্মী, মা জননী আমার, তুমি তো জানো যে কার্গিল বাড়ির সঙ্গে আমার কতদিনের সম্পর্ক। হ্যাঁ সেই কথা মনে রেখেছো তুমি? হ্যাঁ এই তো ভাই, খাতাটা নিয়ে তো নিয়ে পালিয়ে যা। ওর মধ্যে আমার সব মাপজোক লেখা আছে, সব খদ্দেরের মাপজোক লেখা আছে, ওটা আমাকে ফিরিয়ে দাও, ওটা আমাকে ফিরিয়ে দাও। দেবো না, এই তো ভাই মাঝখান থেকে সবগুলো পাতা ছিঁড়ে না তো, তারপর আমিও দেখবো এই দোকান থেকে কোন বাড়ি পোশাক বানায়। হ্যাঁ সব নষ্ট হয়ে যাবে মা জাননি, আমার সব নষ্ট হয়ে যাবে, ওটা আমাকে ফিরিয়ে দাও। খাতাটা নয় আমি ফিরিয়ে দিলাম, কিন্তু কার্গিল বাড়ির কি হবে? হ্যাঁ পূজয় সারা নৈহাটি ভালো ভালো জামা কাপড় পরে ঘুরবে, আর আমাদের বাড়ি বাজে জামা কাপড় পরবে। না 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 মা অলক্ষ্মী, তুমি কি পাগল হলে নাকি? শোনো, ফটিক চন্দ্র যদি ঠিক মতো তৈরি করতে না পারে তাহলে তো আমি আছি, আরে আমি সব নতুন করে বানিয়ে দেবো। খাতাটা দাও, ওর মধ্যেই তো তোমাদের সব মাপজোক একবারে সাজিয়ে লেখা আছে। আরে আমি হলাম গিয়ে হরিরাম দর্জি, আমি তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ কথা দিচ্ছ তো? হ্যাঁ তো ভাই, খাতাটা দিয়ে দে, যদি কোনো গড়বড় করো। আর আমি গড়বড় করি? তোমায় কথা দিচ্ছি তো মা লক্ষ্মী। তো ভাই দর্জি জাঠাকে একটা পেয়ারা দে। না পেয়ারাটা খাও, যদি কোনো গড়বড় করো না তোমাকে দেখে নেবো আমি। হ্যাঁ তো ভাই চল। বাবা বাবা ফটিক চন্দ্র, এ কি গেরোতে আমাকে ফেললে বাবা? হ্যাঁ গে, থাক পরে খাবো। আরে শুনলাম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছেন সই, সন্ন্যাসিনী সাজে আজি সন্ন্যাসিনী। ভাঙব তোমার মান, বধু হানব ফুলবান। শুনলাম নাকি নিদারুণ মানে মানিনি হয়েছেন সই, মা কালি দিবি খাসা হচ্ছে, মানিনি হইয়াছেন সই। শুনলাম নাকি নিদারুণ মানে মানিনি হইয়াছেন।
মা কালী দেবী ভালোই হচ্ছে বল হচ্ছে, মানিনি হইয়াছেন সই। না যতই কঠিন পাষাণ মান ফুলের গায়ে ভেঙে দেব সই। আরে সব কোথায়, পূজোর জামা এসে গেছে কোথায়? এসে গেছে, বাহ ভালো। আমার ইয়েটা কোথায়? আগে বলছে জামা কাপড় এনেছো? আরে বাবা, ফটিক শ্রম তো যেদিন ডেলিভারি দেবে বলে ঠিক সেই দিনই দেয়। আরে বিয়ে সিজন, কাজ করতে হয় তো, দেরি হলে সজ্জা দিতে দেরি হয়ে যায় না? হ্যাঁ, সজ্জা দিতে দেরি হয়ে যায় না মানে? এই যে ভাই, তুমি বললে তুমি দর্জি, এক ক্লাস কাজ করেছি, একেবারে ফিটিং একেবারে অসাধারণ। এই ছোট বাবু, ছোট বাবু, এই তোমারটা প্রথমে দিয়ে দিই। এত ভাই বসে ধরো আমার বাবারটা এনেছো না সেটা? মাখন চন্দ্র মজুমদার, স্বদেশ মজুমদার আছে, হাজির, সব আছে, কোন চিন্তা কর। স্বদেশ বাবু, অনিমেষ মজুমদার আছে, চিন্তা করো না বিষ্ণু বাবু, তোমারটা বানিয়েছি, ফিটিং ও খুব ফাস্ট ক্লাস হয়েছে, আনতি ভুলে গেছে। আচ্ছা আপনারা হা করে দাঁড়িয়ে দেখছেন কি, তাড়াতাড়ি গিয়ে ট্রায়াল দিয়ে দেন। ছোট বড় হলি খাটের মাপে মাপি করতে হবে। এর মাপে ইয়ে, আটের মাপে আমা, উনি তো বেডিং স্টার মামা। আমি যাবো, হ্যাঁ করে নিয়ে আসবো, রাগ করো। তোমরা পড়লো নাকি, কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখো। এক মিনিট একটা কথা বলতে দেয়, কি একটা কথা বলতে বলে, এই সিচুয়েশনই কার পালানোর কথা? গেল সবই হলো কিছু, ও যদি না বলতো সকলকে এক জামা কাপড় পরতে হবে, তাহলে কি গন্ডগোল হতো? তোমরা তোকে কিছুই বলবে না, যাও জোকার সাথে ঠাকুর দেখো, দেখো কেমন হাসছে, দেখো আমাদের এই অবস্থা। তোমাদের না কেমন কয়েদি কয়েদি দেখতে লাগছে, এবার কি হবে? তোমরা কেউ ভেবো না, আমি একটা ব্যবস্থা করব, তোমাদের এই কয়েদির রূপ আমি ছাড়া আর কেউ দেখতে পাবে। সংসার সুখের হয় রমণীর গুণে।